নমস্কার রাজুদার পবিত্র বাণী মহারাজ সিদুরালের চ্যানেল জয় গুরুব্রাম জয় মা তারা যদি কারো সাথে আপনার অত্যধিক প্রেম হয় এবং যদি আপনি তাকে সত্যিকারে ভালোবাসেন আপনি তাকে নিজের বউ অর্থাৎ জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাইছেন কিন্তু সে যদি আপনাকে পাত্তা না দিচ্ছে তবে চিন্তা নেই ভিডিওটি ভালো করে দেখুন স্ক্রিপ্ট করবেন না যারা নতুন তাদেরকে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এটা একটা চমৎকারী সিদ্ধ বশীকরণ আংটি যেটা আপনি মানে আপনাকেই নিজে তৈরি করাতে হবে অবশ্যই মহিলার অনামিকা আঙুলের মাপে যদি তার আঙুলের মাপ পান অনামিকার তাহলে অনামিকা আঙুলের মাপটি নিয়ে নেবেন বা তার আঙ্গুলে যদি কোনো আংটি থাকে সেটা আপনি নিয়ে নিলেন বা আন্দাজ মতো একটা মাপ করলেন মাপ পেয়ে গেলে তো ভালোই হয় তার এই যদি কোনো আংটি থাকে সেটি যদি আপনি কালেক্ট করতে পারেন সেই মাপে আংটি তৈরি করতে পারবেন এই সিদ্ধ আংটি ইসলামী তন্ত্রে বলা হয়েছে এর দ্বারা যে আপনি তার ভালোবাসা পাবেন তাই নয় সে চিরকাল কিন্তু আপনার অনুগত হয়ে থাকবে চলুন ব্যাপারটি ক্লিয়ার করি তার আগে আগামী ষোলো চার দু চব্বিশ আমি থাকবো কলকাতা সোদপুর চেম্বারে সতেরো চার দুহাজার চব্বিশ পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে কুড়ি চার দু হাজার চব্বিশ পূর্ব বর্ধমান চেম্বারে একুশ চার দু হাজার চব্বিশ আরামবাগ চেম্বারে চব্বিশ চার দু হাজার চব্বিশ বহরমপুর চেম্বার এবং পঁচিশ চার দু হাজার চব্বিশ কৃষ্ণনগর চেম্বার এই চেম্বারগুলোতে যারা আমার সাথে সমস্যা নিয়ে কনসার্ট করতে আসবেন তাদের জন্য থাকছে ফ্রিতে ফ্রি 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 একটা তারা কবচ তারা কবচ মা তারা একটা সুন্দর কবচ সঙ্গে তারা যন্ত্রম এবং সঙ্গে সেই দুটি গাছের শিকড় কাঁটা লোটে এবং বিচুটি গাছ যেটি কারোর মাথায় টাচ করে দেওয়া মাত্রই সে আপনার বসে হতে বাধ্য হবে তো দেরি নয় এক্ষুনি ফোনটি লাগান এইট থ্রি নাইন ওয়ান এবং এইট এই তিনটি নাম্বার সকাল দশটার থেকে সন্ধ্যে ছটা অবধি খোলা পাবে এর মধ্যে আপনার বুকিংটি কনফার্ম করে লিখিয়ে কারণ সময় কাছে না জানি ছোট্ট একটা জিনিস আপনার ভাগ্যকে কতখানি পরিবর্তন করে দেব মানলাম আপনার কাছে কোনো কাজ করাবার মতো বা কোনো আংটি পড়ার মতো ক্ষমতা নেই তাহলে বলবো এই এপ্রিল মাসটা আমার জন্ম মাস আর এই জন্ম মাসে আমি কিন্তু বিভিন্ন গিফট দিয়ে থাকি শুধু আপনাদের ভালোবাসার জন্য তাই তিনটে গিফট যে দিচ্ছি এই তিনটে গিফট একসঙ্গে বলুন একটা প্রেমের জন্য আকর্ষণের জন্য তারা খবর হচ্ছে অর্থ সম্পদের জন্য এবং তারা যন্ত্রটি আপনার সাফল্যের যন্ত্র তিনটিকে আপনি ব্যবহার করলে আপনি অনেকটা ভালো থাকতে পারবেন প্রেমিকার যাকে আপনি চাইছেন তার বাম হাতের অনামিকা আঙুল অনামিকা এই বাঁপটি নিয়ে সোনারূপোর দোকানে যাবেন সেখানে গিয়ে বলবেন শুদ্ধ রূপ দিয়ে রূপোর সঙ্গে যেন কোনো কিছু পাইন না হয় শুদ্ধ রূপ দিয়ে একটা আংটি বানিয়ে দিতে যেমন ধরুন এই আংটিটা তো ধরুন এই যে আংটিটা হলো এটা হলো রিং রূপো দিয়ে তৈরি হলো তারপরে এই যে পাথরটা বসানো হয়েছে এটা কিন্তু নিচের দিকে কভার থাকবে এটার কভার নেই এটা লাইটিংয়ের ব্যাপার নিচের দিকটি কভার এবং ওপরটা ফাঁকা অর্থাৎ স্টোনটি না বসালে আপনার আংটিটি যেমন হবে ঠিক তেমনি এইবার আপনাকে কি করতে হবে একটা কাজ আছে মোম ভীম সেন মোম ভীম সেন এবং শুদ্ধ মোম সামান্য কপুর একটু কাঁচা মোম তার সঙ্গে সিঁদুর মিশাবেন তিন থেকে মিশিয়ে ওই যে ফাঁকটা পাথরটা না বসার যে গ্যাপটা সেখানে সেটিকে ঢুকিয়ে দেবেন তারপর আংটিটি তাকে আবার দেবেন বলবেন ওপরটিতে আবার একটা রূপোর পাত লাগিয়ে দিতে তাহলে কি দাঁড়ালো ভেতরে রয়ে গেল আপনার সিঁদুর মোম এবং কপ্প আশা করি নিশ্চয় বুঝতে পেরেছেন আংটির এটা হচ্ছে রিং এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি করার জন্য যে থিকনেসটা নিচেটা কভার এটা কভার থাকবে আংটির তো কভার থাকবে না আংটির তো স্টোন এটা কিন্তু ওটা নিচেটা কভার করবে আর উপরটাও কভার হবে তার মাঝে আপনি ঢুকিয়ে দেবেন মিডিলে এখানটাতে ভীমসেন কপ্প একটু সামান্য এক ধানা কাঁচা মোম একটু আর সিঁদুর লাল টক টকে সিঁদুর একটু তারপর সেটিকে মাখিয়ে বেশ ভালো করে এই জায়গাতে লাগিয়ে দেবেন লাগানো হয়ে গেলে একটু শুকিয়ে নেবেন তারপর সে দোকানে আবার দেবেন যে ওপরে একটা ছাদন তৈরি করে ছাদন ছাদুন বা তাদেরকে বললে এটাও হয় একটা ফোল্ডিং সিস্টেম করা যায় কথাটা হচ্ছে যে জিনিসটি বললাম সেটা কিন্তু আংটির মাঝে থাকবে আপনি ফোল্ডিংভাবে করান যেমনভাবে করান রূপর আংটির ভেতরটিতে উপরটিতে ভীমসেন কপ্প একদানা একটু কাঁচা মোম এবং একটু সিঁদুর মিশিয়ে কভারিং করে আবার ফোল্ডিং করে আপনি লাগিয়ে দিতে পারেন ক্লিপের মতো এবার হচ্ছে আপনার মেন কাজ টানা চল্লিশ দিন আপনাকে ক্রিয়াটি করতে হবে পশ্চিম দিকে মুখ করে বসবেন এবং আংটির ওপর একুশবার এই মন্ত্রটি এই আয়াতটি বলে ফুঁক দেবেন আয়াতটি হচ্ছে কুলহু আল্লাহ শারিফ কুলহু আল্লাহ শারিফ অথবা এই আয়াতটিও পড়তে পারে আয়তুল কুরসি আয়তুল কুরসি কুলহু আল্লাহ শরিফ কুলহু আল্লাহ শরিফ কুলহু আল্লাহ শরিফ কুলহু আল্লাহ শারিফ একুশ বার মন্ত্র পাঠ করে পশ্চিম দিকে এই অংশতে পশ্চিম দিকের কোনো জায়গায় আংটিটি রেখে দেবেন টানা চল্লিশ দিন ঠিক রাত্রি এগারোটা এগারো মিনিটে আপনাকে ক্রীড়াটি করে ফেলতে হবে যখন রাত্রি এগারোটা এগারো এগারোটা পাঁচ দশ আপনি বসে যাবেন এগারোটা এগারো বাজবে শুরু করবেন এক মিনিটের ভেতরে এগারোটা বারোর মধ্যে আপনার কমপ্লিট কুলহু আল্লাহ সারিফ কুলহু আল্লাহ কুল হু আল্লাহ সরিফ তারপর সেই মেয়েটির হাতে আং নিয়ে মেয়েটির কথা ভাববেন এবং পরমেশ্বর আল্লাহ মহাদেব ঈশ্বরকে জানাবেন কথাটি যে আপনি তাকে চান সে যেন আপনার প্রেমে হাবুডুবু হয় বিশেষভাবে বলি এটি আপনারা প্রেমিক বা প্রেমিকা যে কোনো কারোর উপর প্রয়োগ করতে পারেন একজন প্রেমিকা তার প্রেমিকের উপর করতে পারে একজন প্রেমিক তার প্রেমিকার জন্য করতে পারে। যদি আপনি তাকে চাইছেন মনে মনে প্রচণ্ড ভালোবাসেন আপনার সঙ্গে কথা না বললে আপনার খুব কষ্ট হয় তাহলে আপনি এই ক্রিয়াটি একবার করুন মিরাক্কেল রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট ফল হাতে রাতে ফল দেখে নেবেন এইবার চল্লিশ দিন কমপ্লিট হয়ে গেলে সেই আংটিটি নিয়ে গিয়ে সেই প্রেমিক বা প্রেমিকা অনামিকা আঙুনে প্রেমিকা হলে লেফট হ্যান্ড প্রেমিক হলে রাইট হ্যান্ড রাইট হ্যান্ডের অনামিকা প্রেমিকা হলে লেফট হ্যান্ডের অনামিকা কোনো অস্থিরাতে কারোর দ্বারা আপনাকে ওই আংটিটি পরিয়ে দিতে হবে তার অনামিক আঙুলে যদি আপনি যেতে না পারেন কোনো কাউকে ফিটিং করে কাউকে দিয়ে তার হাত পর্যন্ত পৌঁছে সেজন্য পরে যেই পর্বে চব্বিশ ঘন্টা যদি সে পড়ে থাকে এই চমৎকারী ইসলামী তন্ত্রাক্ত আংটির মাধ্যমে আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে যে পাত্তা দিচ্ছিল না আপনার কাছে আসছিল না আর আপনি স্বপ্ন দেখে যাচ্ছিলেন তাকে আপনি ফিরে পাবেন সে আপনার বসুভূত হবে খেতেই হবে আপনার প্রেমে হাবুডুবু করে দেখুন হাতে নাতে ফল আপনি পাবেন তো বন্ধুরা আবার বলি আগামী ষোলো চার দু হাজার চব্বিশ আমি থাকবো কলকাতা সত্য চেম্বারে সতেরো চার দু হাজার চব্বিশ পূর্ব মেদিনীপুর মেচেদা চেম্বারে